ভেনেজুয়েলায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে মার্কিন তিন নাগরিককে। কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তারা হলেন অ্যারন ব্যারেট লোগান, ডেভিড গুটেনবার্গ, গুইলাম এবং গ্রেগরি ডেভিডমনি। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগও আনা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, বিদেশিদের মাধ্যমে ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে যাতে ইন্ধন যোগাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগেও সমঝোতার মাধ্যমে প্রায় 10 মার্কিন বন্দীকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা প্রশাসন।